Hastani bere kiri thaino tebo bahake kaham khlaye lukurokni mokol khujangne thai slami mono abunti tambedini montri Sushanta Chowdhury operator tik juda juda hotel ni Bugrarokbai kasha kokto banda khlai ka agutoni Gitanjali guest house ei meeting er uddeshyo ki ashole 8-10 din age boshar icche chilo kintu amra shomoyer je gurutto ba seta onudhaban kore bibhinno kaaje ব্যস্ত থাকার কারণে আমরা পারিনি একের পর এক প্লেন আমাদের রেফার হচ্ছিল আজকে আমরা বসলাম যারা কাঞ্চনপুর উদয়পুর বিভিন্ন জায়গা থেকে এসেছে আমি সবাইকে অনেক অনেক সাধুবাদ জানাই স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং আজকের এই আলোচনা এটা ঘন্টা দুয়েক ব্যাপী আমরা করব আপনাদের ত্রিপুরা ট্যুরিজমকে আরো এনরিচ করতে গেলে কি কি প্রপোজাল আপনাদের মাথায় আছে ট্যুর অপারেটর যারা এখানে আছেন ট্যুর অপারেট করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনাদের বিভিন্ন যারা জেলা থেকে এসেছেন সেই জেলাগুলোতে কি করলে পরে সেখানে আরো ট্যুরিস্টদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি বা বর্তমান যে টুরিস্ট আমাদের স্পটগুলো রয়েছে সেগুলোকে কি করলে পরে আমাদের ট্যুরিজমকে আরো আমরা উঠে তুলে ধরতে পারি মোদ্দা কথা হচ্ছে হাউ টু মেক ত্রিপুরা ট্যুরিজম মোর অ্যাট্রাকটিভ আমাদের এই বিষয়টা নিয়ে ফোকাস করার জন্য আজকের এই আলোচনা সভা বা ইন্টারেকশন সেশন তো এখানে সেক্রেটারি সাহেবও বলবেন বেশ কিছু চিন্তা ভাবনা নিয়ে আমরা ট্যুরিজম ডিপার্টমেন্টে এগোতে চাইছি অনেক আমাদের রিসোর্সেস রয়েছে অনেক এভিনিউজ রয়েছে শুধু সেগুলোকে সুন্দর করে পরিচর্যা করে নতুনভাবে তুলে ধরা এবং নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশন কিভাবে নতুন ক্রিয়েট করা যায় সে বিষয়েও আমাদের চিন্তা ভাবনা চলছে আমরা করব স্বদেশ দর্শন স্কিম আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্স স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফান্ড দিয়ে আমরা সেগুলো করব তো তার বাইরে বর্তমান যে আমাদের অ্যাভেলেবেল যে রিসোর্সেস অ্যাভেলেবেল যে আমাদের অ্যাসেটসগুলো রয়েছে ট্যুরিজমের আন্ডারে সেগুলোকে কি করে আরো সুন্দর করা যায় এবং বিশ্ব দরবারে ত্রিপুরা ট্যুরিজমকে পৌঁছানো যায় সে বিষয়ে আপনারা আলোচনা করবেন এখানে আমরা আলোচনা করলাম বক্তব্য রাখলাম সেটা বড় কথা না এক ঘন্টা বক্তব্য রাখা যাবে কিন্তু আমাদের আপনারা যারা ইনপুট গুলো দেবেন আমরা নোট করবো এখানে মিটিং এর মাইনুটস একজন কে নিতেছে মিটিং এর মাইনুটস একজন নেবেন ট্যুর অপারেটরের নাম বলবে যে আমি এই ট্যুর অপারেটর থেকে বলছি আপনার যে কমেন্টস আপনার যে কনসার্ন সেগুলো আমরা নোট করব এবং পরবর্তী সময়ে সেগুলোকে নিয়ে আমরা যখন সিদ্ধান্ত নেব সেগুলোকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নেব এটা আমি আপনাদেরকে আজকে বলার জন্য এখানে ডাকলাম আর পরবর্তী সময়ে আমরা আলোচনা করব বিভিন্নভাবে ট্যুরিজমে কি ফেস্টিভ্যাল করা যায় ট্যুরিজমে কি কর্মসূচি আরো করা যায় কি করলে পরে ট্যুরিজমকে আরো ভিজিবিলিটি আমার কথা হচ্ছে আমি প্রত্যেক ডিপার্টমেন্টই বলি যে ডিপার্টমেন্টের ভিজিবিলিটি থাকতে হবে অ্যাক্টিভিটিস থাকতে হবে ইটস নট দ্যাট যে আমি প্রথম বছরই আমাদের যে ট্যুরিস্টরা আসেন যে ডাবল হয়ে যাবে এমন না কিন্তু আস্তে 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 ধীরে ধীরে এটা সঠিক যে আমাদের ত্রিপুরা রাজ্যে স্কোপ রয়েছে কিন্তু আমরা কেন জানি কোথায় জানি একটা গ্যাপিং রয়েছে আমরা সেগুলোকে তুলে ধরতে পারছি না একটা এমন মনে হচ্ছে অথচ আমাদের থেকে ছোট্ট রাজ্য সিকিম আমাদের থেকে অনেক ছোট্ট রাজ্য গোয়া আমাদের থেকে অনেক ছোট্ট রাজ্য সেগুলো কিন্তু ট্যুরিস্ট দিয়ে তাদের মেইন রেভিনিউ হচ্ছে ট্যুরিজম দিয়ে এক একটা দেশ চলছে তো আমরা সেদিকে নাও যেতে পারলে মোটামুটি একটা ভিজিবিলিটি নিয়ে আমরা যদি আগে থেকে অনেক এগিয়ে যেতে পারি তবে সেটাই আমাদের অ্যাচিভমেন্ট হবে এবং আপনারা প্রত্যেকেই তার মানে সঙ্গী হবেন প্রত্যেকেই তার পার্টনার থাকবেন সেটাই আমরা চাই তো আমি আহ্বান জানাবো আপনারা একজন একজন করে
সেটা আলোচনা শুরু করুন আপনাদের থেকে শুনে পরবর্তী সময় আমরা আলোচনা করব সেক্রেটারির সাথে আলোচনা করতে একজন মানুষ নেবেন আমি বলবো একজন থেকে আপনারা শুরু করুন